আসসালামু আলাইকুম, আমি কেয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আসলে একটা ছোটোখাটো একটা আয়োজন ছিল বাসায়। ছোটোখাটো আয়োজনটা আসলে আমার বাসায় কিছু মেহমান আসবে, তো তারা রাতবেলা আর কি ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ভাবি আপনার বাসায় আসব। তো আমি আর কি হালকা পাতলা ঘরে যা ছিল তাই তাদের জন্য রান্নাবান্না করছি। তো সকাল যদিও বলছে সকালে আসবে, আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যায়, তো আমি একটু ভারী খাবারই আয়োজন করি। তো এই তো ছিল আমার ভাবিদের জন্য রান্না। আসলে ভাবিরাই আসবে আমার বাসায় ম্যাক্সিমাম টাইমে, যখনই সময় পায় ভাবিরাই চলে আসে। আমরা এরকম ছোটোখাটো আয়োজন করি। তো এক ভাবি আসলে বাংলাদেশ থেকে অল্প কিছু শুটকি মাছ আনাইছে, তো আনার পরে তনিমো ভাবিকে দিছে নিয়ে আসছে তার জন্য। তো সে আবার আমার জন্য অল্প কিছু নিয়ে আসছে, তো মায়া করে আসলে নিয়ে আসছে। আর বাংলাদেশের খাবার তেমনি মজা লাগে খেতে। আর তার গাছের আবার ফ্রেশ ধনে পাতা ছিল, তো সেটাও নিয়ে আসছে। তো এই শুটকি মাছটা কিন্তু আমি কখনো খাই নাই, এই যে প্রথম এবার ট্রাই করব, দেখব আসলে কেমন লাগে। যদি ভালো লাগে আবার আনাবো আমি বাংলাদেশ থেকে। তো আসলে আমরা এরকমই, দেখা যায় একটা জিনিস যদি বাংলাদেশ থেকে আনি সবাই মিলে আসলে ভাগযোগ করেই খাই যতটুকু পারি। আসলে দেশের খাবারগুলো আর সবাইকে নিয়ে খেতেই ভালো লাগে। এই ধনে পাতাগুলো আসলে ভাবির বাগানের ফ্রেশ ধনে পাতা, তো অনেকদিন পরে আসলে এরকম ফ্রেশ ধনে পাতা দেখলাম। যাই হোক, আর এগুলো হচ্ছে ভাবির বাগানের চেরি। তো ভাবির আসলে অনেকগুলা চেরি গাছ আছে, প্রায় 60-70টার মতো। তো ভাবি আমার জন্য আবার এক বক্স চেরি নিয়ে আসছে। তো আরও কিন্তু ছিল, আমরা কিন্তু খেয়ে আসলে শেষ করছি, আর খাওয়ার পরে যা ছিল সেটাই আর কি ভিডিও করলাম। আর এখানে আসলে সবাই মিলে একটা ডিনার সেট আমার জন্য কিনে নিয়ে আসে। তো ডিনার সেটটা আসলে খুবই সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো ভাবিদেরকে আসলে ধন্যবাদ এত সুন্দর একটা ডিনার সেট দেওয়ার জন্য আমাকে। তো এই তো ছিল আমার বাসার টুকটাক আয়োজন আজকে দুপুরের, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর তারা কী কী নিয়ে আসছে সেটাও শেয়ার করলাম। তো বিকেলবেলা আসলে আমরা বের হয়েছি ঘোরার জন্য আপনার ভাইয়া আর আমার বেবিদেরকে নিয়ে। অনেকেই আসলে জিজ্ঞেস করেন কেন আসলে একসাথে যখন আমরা খাওয়া দাওয়া করি তখন কেন ভিডিওটা করি না। আসলে খাওয়ার সময় সবাইকে আমি আপ্যায়ন করতেই বেশি পছন্দ করি, তো ভিডিও করাটা আসলে আমার জন্য অত একটা ইম্পর্ট্যান্ট না, তো যার জন্য আসলে ভিডিওটা আমি করি না। আসলে যারা জানতে চান যে কেন আসলে খাওয়ার সময় ভিডিও করি না আমি, তো আশা করি তার উত্তরটা পেয়ে গেছেন। তো এই তো ঘুরতে বের হয়েছি, ঘুরতে ঘুরতে আসলে আমরা সমুদ্রে পাড়ে যাব এখন। তো এই তো ছিল আমার আসলে ছোটোখাটো একটা ব্লগ, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আসলে অনেকদিন ধরে ভিডিও তৈরি করি না, যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো না, যার জন্য তো অনেকে আসলে বলেন কেন ভিডিও দেই না, তো যার জন্য ভিডিওটা দিলাম যাতে আসলে আপনারা বুঝতে পারেন যে আমি আপনাদের সাথেই আছি। তো আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং আপনাদের সাথে ব্লগ এবং রান্নাগুলো শেয়ার করতে পারি। আসলে ঈদের ব্লগ দেখতে চাইছেন, তো টুকটাক আসলে আমি ভিডিও করছি, তো সেগুলো এডিটিং করতে একটু সময় লাগবে, তারপর অবশ্যই আমি আপলোড করব, আপনারা দেখতে পারবেন। তো এই তো এই তো ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ যেটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম। আর আসলে আমি হঠাৎ করে মেহমান আসলে কী রান্না করি সেটা দেখালাম, তো আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা আসলে আর বেশি লম্বা করব না, যেহেতু আমরা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, তো আমরা যাই এখানে যে ঘোরাঘুরি করি, পরে অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব যে এই সমুদ্রের পাড়টা আসলে দেখতে কেমন। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।